আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা, একাকী থেকো না অসময়। গল্প গাথা কল্প কথা, কল্পনাতেই বোনা হয় গল্প। তার জন্ম ঘুমের দেশে, সেই কোন আদ্যিকাল থেকে শিশুর আবদার। একটা গল্প শোনাবে? আর পৃথিবীর সব প্রান্তের মা ঠাকুমা দিদিমারা তার জন্য হয়ে উঠেছেন গল্পের চরকা কাটা বুড়ি। প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখে মুখেই গাথা হয়েছে রূপকথার গল্প। এই গল্পের খোঁজে হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন, গ্রিম ভাইদের মতো মানুষেরা ঘুরে বেরিয়েছেন গ্রামে গ্রামে, কথা বলেছেন কৃষক, জেলে, পুরুত, কামার, কুমোর, মাঝিদের সঙ্গে। শব্দ বাধা পড়েছে অক্ষরমালায়, কথা ধরা পড়েছে লেখায়। ছাপার অক্ষরে বাধা রূপকথার ইতিহাসেও কিন্তু অনিবার্যভাবে এসে পড়ে তার মৌখিক সম্প্রচারের ইতিহাস। আজও হয়তো রুশ দেশে স্টেপের সবুজ ঘাসে বসে কেউ বুনছে নিজের গল্প, চীন দেশে নববর্ষের রাতে ছোট্ট শিশু হয়তো সেই একই গল্প শুনছে নিজের মতো করে, আবার পরের প্রজন্মে নতুন রূপ পাচ্ছে সেই একই কাহিনী। কল্পনা দেশ কালের গণ্ডি মানে না। রূপকথা যেমন সবার, তেমনি তা একান্ত ব্যক্তিগত। আর সেই জন্যেই রেডিও কোয়ারেন্টাইনের ছোট বড় বন্ধুদের জন্য দেশ বিদেশে রূপকথার ডালি নিয়ে হাজির আমি সোহিনী, আর আমি শম্পা। তোমার আমার রূপকথার আজ শেষ পর্ব। এই পর্বে আমরা শোনাব সিসিলি দ্বীপের লোক কাহিনী মুচির বুদ্ধি, আর ফিরে যাব আমাদের দুজনেরই প্রিয় কথার সংকলন রুশ দেশের উপকথায়, যেখান থেকে আমরা শোনাব যমরাজ ও সৈনী আর ছোট্ট গল্প সাত বছরে। সিসিলি দ্বীপের লোক কাহিনী মুচির বুদ্ধি। ইতালির কাছাকাছি একটি দ্বীপের নাম সিসিলি। বিজ্ঞানের অনেক আবিষ্কারের সঙ্গে রয়েছে এ দ্বীপের নাম। শুধু বিজ্ঞান নয়, রূপকথা ও লোক গল্পের জন্য এ দ্বীপের সুনামের জুড়ি নেই। সেখানকার একটি গল্প যা একেবারে সাধারণ মানুষের কাছ থেকে উঠে এসেছে, আর সে কাহিনীটা এক মুচিকে নিয়ে। মুচি ছিল খুব গরিব। এই গরিবানা তার মধ্যে অনেক হীনমন্যতার জন্ম দিয়েছিল। একদিন সে ঠিক করে তার স্ত্রীকে ঘরে রেখে সে ভাগ্য ফেরাতে শহরে যাবে, আর করলেও সে তাই। শহরে এসে পরিশ্রম ও কপালগুণে তার ভাগ্য ফিরে যায়। সে বেশ মোটা টাকা সঞ্চয় করতে সক্ষম হয়। তার সঞ্চিত টাকা থেকে একটা মোটা তাজা গাধা কিনল সে, আর নিজের কোমরের নিচে একটা থলিতে বাকি রৌপ্য মুদ্রা বেঁধে নিল। গাধার পিঠ চড়ে বাড়িতে যাওয়ার পথে বেশ দূর থেকেই সে একদল ডাকাতকে তার দিকে এগিয়ে আসতে দেখল। সে মনে মনে বলল, সর্বনাশ, ওরা ঠিকই আমার সব টাকা পয়সা লুট করে নেবে, এবং আমি যেমন গরিব ছিলাম আবার ঠিক তেমনই গরিব হয়ে পড়ব। কিন্তু মুচিটি ছিল খুবই চতুর ও বুদ্ধিমান। মুহূর্তের মধ্যে সে একটা ফন্দি আঁকল। সে এক মুঠি মুদ্রা নিয়ে তার গাধার কেশরের মধ্যে লুকিয়ে রাখল। তারপর সে যেমন চলছিল তেমনি চলতে থাকল। একটু পরেই ডাকাত দলের দেখা মিলল। তারা ওকে থামিয়ে তার কাছে যা টাকা পয়সা আছে তা ঝটপট ওদের হাতে তুলে দিতে বলল।
ঠিক যেমন সে ভেবেছিল। সে আত্মকণ্ঠে বলল, দেখো ভাই, আমি সামান্য এক গরিব মুচি, এই গাধাটি ছাড়া দুনিয়ায় আমার আর কিচ্ছু নেই। ঠিক তখনই গাধা হঠাৎ তার মাথা ঝাঁকুনি দিল, আর সঙ্গে সঙ্গে তার কেশরের নিচ থেকে ঝরঝর করে অনেকগুলো রৌপ্য মুদ্রা মাটিতে গড়িয়ে পড়ল। ডাকাতরা বিস্মিত হয়ে প্রশ্ন করল, এটা কি হলো? মুচি কণ্ঠে বেদনা ভরা কান্না উতলে উঠল, হায় হায়, তোমরা আমার গোপন রহস্য জেনে ফেলেছ। এটা একটা মায়াবী গাধা, রোজ সে একবার তার মাথা ঝাঁকা দেয়, আর তখন তার কেশরের নিচ থেকে বৃষ্টির মতো রৌপ্য মুদ্রা ঝরে পড়ে। ডাকাতরা বলল, আমাদের কাছে তোমার ওই গাধা বিক্রি করো ভাই, আমরা তোমাকে 50টি স্বর্ণ মুদ্রা দেব। বেশ খানিকক্ষণ আপত্তি জানাবার পর মুচি শেষ পর্যন্ত তার গাধা বিক্রি করে দেয়। ডাকাত দল বিদায় নেবার আগে সে ওদের লক্ষ্য করে বলল, একটা কথা মনে রেখো কিন্তু, গাধাটির মালিক হবে শুধু একজন মানুষ, তাই তোমরা প্রত্যেকে একদিন এবং এক রাতের জন্য পালা করে তার মালিক হবে। উৎফুল্ল চিত্তে মুচি বাড়ি ফিরে আসে। পাহাড়ের ঢালুতে একটা ভালো আঙুর ক্ষেত সে কিনে আরামে দিন যাপনের সিদ্ধান্ত নেয়। ওদিকে ডাকাত দল পাহাড়ের ওপর তাদের গুহায় গিয়ে পৌঁছায়। প্রথম দিন ও রাতের জন্য তাদের দলপতি গাধাটিকে নিজের মালিকানায় নিয়ে নেয়। কিন্তু কি আশ্চর্য, একটি রৌপ্য মুদ্রাও তার কেশর থেকে ঝরল না। ডাকাত দলপতি বুঝল যে চতুর মুচি তাদেরকে বোকা বানিয়েছে, কিন্তু দলের কাউকে সে কথা না বলে সে পরবর্তী ডাকাতকে গাধাটি দিয়ে বলল, যেমন আশা করা উচিত ছিল তেমনই পাওয়া গেছে, তার বেশিও নয় কমও নয়। কিন্তু দলের প্রত্যেকের ক্ষেত্রে একই ব্যাপার ঘটল, কেউ একটি রূপমুদ্রারও মুখ দেখল না। তখন তারা একে অন্যকে তাদের আশাভঙ্গের কাহিনী শোনালো এবং তারা ঠিক করল যে মুচিকে এর জন্য উপযুক্ত শাস্তি দিতে হবে। হঠাৎ একদিন মুচি অনেক দূর থেকে ওদের আসতে দেখে। সে তার স্ত্রীর সহায়তায় ওদের জন্য নতুন ফাঁদ পাতে। একটা রাবারের থলিতে শুকরের রক্ত ভর্তি করে সে থলিটা স্ত্রীর কাপড়ের নিচে বুকের কাছে লুকিয়ে রাখে। তারপর কি করতে হবে তাকে ভালোভাবে বুঝিয়ে বলে। কিছুক্ষণ পর ডাকাত দল এসে পৌঁছায়। তারা রেগে অগ্নিশর্মা, হুঙ্কার দিয়ে তারা বলল যে মুচিকে এখনই তারা কুচি কুচি করে কেটে ফেলবে। মুচিটি অবাক চোখে ওদের দিকে তাকিয়ে বলল, কি আশ্চর্য, নিশ্চয়ই ওর জাদু ক্ষমতা ও হারিয়ে ফেলেছে, হয়তো আমাকে ছাড়া আর কারোর জন্য সে তার ওই ক্ষমতা প্রয়োগ করতে পারে না। যাই হোক, এ নিয়ে ঝগড়া বিবাদ করার দরকার নেই, ভেতরে এসো, খাওয়া দাওয়া করো, তারপর আমি তোমাদের 50 স্বর্ণ মুদ্রা ফিরিয়ে দেব। ডাকাতরা চিৎকার করে বলল, না, আগে আমাদের স্বর্ণ মুদ্রা ফেরত দাও। বেশ, তাই যদি তোমাদের ইচ্ছা হয়। তারপর সে চেঁচিয়ে তার স্ত্রীকে ডেকে বলল, বউ, তাড়াতাড়ি উপরে গিয়ে আমার সিন্ধুকে যে 50টি স্বর্ণ মুদ্রা রেখেছি এক্ষুনি সেটা নিয়ে এসো। বউ বলল, এখন পারবো না, আমি রান্না করছি, ব্যস্ত আছি, পরে এনে দেব। কি বলছি, এক্ষুনি যাও। কিন্তু বউ তার কথায় বিন্দু মাত্র কর্ণপাত করল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমন রান্না করছিল তেমনই করতে থাকল। মুচি খেপে গেল, সে হঠাৎ তার ছুরি হাতে নিয়ে বউয়ের বুকে সজোরে বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে তার বুক থেকে স্রোতের মতো রক্ত প্রবাহিত হল। মুচি বউ মাটিতে লুটিয়ে পড়ে মরে গেল। ডাকাতরা হতভম্ব হয়ে চিৎকার করে বলল, এ তুমি কি করলে? বেচারির অবাধ্যতার জন্য একটু পিটুনি দিতে পারতে, কিন্তু একেবারে প্রাণে মেরে ফেললে। মুচি বলল, হয়তো একটু হটকারিতা হয়ে গেছে, কিন্তু কিছু ভেবো না, এখনই সব ঠিক হয়ে যাবে। সে তার গিটার হাতে নিয়ে বাজাতে শুরু করল। দেখতে দেখতে তার বউ নড়ে চড়ে চোখ খুলল, যেন সে ঘুমিয়ে পড়েছিল। তারপর উঠে দাঁড়িয়ে গিটারের সুরে তালে তালে নাচতে শুরু করল।
ডাকাতরা উচ্চকণ্ঠে বলে উঠল, মুচি, তোমাকে 50 স্বর্ণমুদ্রা আর ফেরত দিতে হবে না, তার বদলে তোমার এই অপূর্ব গিটার আমাদের কাছে বিক্রি করে দাও। অসম্ভব, মুচি বলল, জানোই তো আমি যখনই আমার বউয়ের উপর রেগে যাই তখনই তার বুকে ছুরি বসিয়ে দিই, এতে ওকে শাস্তি দেওয়া হয় আর আমার রাগও কমে যায়। এরপর আমি এই গিটার বাজাই, বউ আবার প্রাণ পেয়ে জীবিত হয়। এখন এই গিটার যদি বেচে দিই বউকে আমি রাগের মাথায় ঠিকই মেরে ফেলবো, কিন্তু তাকে আমি আর বাঁচিয়ে তুলতে পারবো না। কিন্তু ডাকাত দল নাছোড় বান্দা। অবশেষে চতুর মুচি 100 স্বর্ণমুদ্রার বিনিময়ে তার গিটার বিক্রি করে দিল। ঠিক হলো ডাকাত দলপতি প্রথমে গিটারটা ব্যবহার করবে। সেই রাতে বাড়ি ফিরে ডাকাত দলপতি বউকে ডেকে জিজ্ঞাসা করল, আজ রাতে কি রান্না করেছ? বউ জানালো, ম্যাকারনি। কেন, আমি তোমাকে মাছ ভাজতে বলিনি? চিৎকার করে কথা বলে সে তার ছুরি বের করে স্ত্রীর বুকে সজোরে বসিয়ে দিল। স্ত্রীর সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে মাটিতে লুটিয়ে পড়ল। ডাকাত দলপতি কিন্তু কিছুমাত্র বিচলিত হলো না, সে গিটার হাতে নিয়ে বাজাতে শুরু করলো। কিন্তু কিছুই হয় না, নিহত স্ত্রী মাটিতে মৃত অবস্থায় পড়েই থাকে। মুচি বেটা আমাদের আবারও বোকা বানিয়েছে, একথা নিজের ঘরে চিৎকার করে বললেও ডাকাত দলপতি দলের কাউকে এটা জানালো না। পরদিন পরবর্তী ডাকাতের হাতে সে গিটারটি দিয়ে বলল, এই গিটারের কাছ থেকে যেমন আশা করা গিয়েছিল তেমনই পাওয়া গেছে, আশ্চর্য এই গিটার। এইভাবে ডাকাতরা একে একে তাদের সব কটা বউকে মেরে ফেলে এবং গিটার বাজিয়ে কাউকেই বাঁচিয়ে তুলতে পারে না। অবশেষে কি ঘটেছে তারা বুঝতে পারে। তারা প্রতিজ্ঞা করে যে এবারে মুচিকে তারা নিষ্ঠুরভাবে নির্যাতন করে হত্যা করবে, তার কোনো চালাকিতে আর তারা ভুলবে না। মুচি আবারও বহু দূর থেকে ডাকাতদের আসতে দেখে। সে খুব সতর্কতার সঙ্গে তার পরিকল্পনা করে। ডাকাতরা মুচির বাড়ির কাছে পৌঁছে কোথাও তাকে দেখতে পায় না, কিন্তু মুচির স্ত্রীর দেখা পায় তারা। স্ত্রী ওদের বলল, ও তো আঙুরের ক্ষেতে কাজ করছে, তো ঠিক আছে আমি এখনই আমাদের এই কুকুরকে দিয়ে ওদের খবর পাঠাচ্ছি, বলে দিচ্ছি ও বাড়ি আসবার সময় যেন আপনাদের প্রত্যেকের জন্য ভালো খাবার নিয়ে আসে। এই কথা বলে মুচির স্ত্রী কুকুরকে যথাযথ নির্দেশ দেয় আর কুকুর সঙ্গে সঙ্গে আঙুর ক্ষেতের দিকে ছুটে যায়। খানিকক্ষণ পর মুচি বাড়ি ফিরে আসে, সে সঙ্গে নিয়ে এসেছে প্রয়োজনীয় খাবার। মুচি ডাকাতদের স্বাগত সম্ভাষণ জানিয়ে বলল, ভদ্র মহোদয়গণ, আমার কুকুর আমাকে গিয়ে বলেছে যে আপনারা আমার সঙ্গে দেখা করতে চান, আমার স্ত্রীর চমৎকার নির্দেশের কথাও সে আমাকে জানিয়েছে, দেখুন না ওই নির্দেশ অনুযায়ী আমি আপনাদের প্রত্যেকের জন্য ভালো খাবার নিয়ে এসেছি। ডাকাত দল ক্রুদ্ধ কণ্ঠে বলল, আমরা অবশ্যই তোমার সঙ্গে দেখা করতে চেয়েছি, তোমার কথা শুনে আমরা আমাদের বউদের মেরে ফেলি, কিন্তু গিটার বাজিয়ে একজনকেও বাঁচিয়ে তুলতে পারিনি। মুচি বলল, কি আশ্চর্য, এমন তো হওয়ার কথা নয়, নিশ্চয়ই আপনারা ভুল সুর বাজিয়েছেন। যাই হোক, সাংঘাতিক কোনো বিপর্যয় ঘটেনি, আপনাদের মতো মানুষের পক্ষে নতুন বউ জোগাড় করা মোটেই কোনো কঠিন ব্যাপার না। ডাকাতরা বলল, সে কথা সত্যি, ঠিক আছে আমরাও ব্যাপারটা ভুলে যেতে রাজি আছি, কিন্তু এক শর্তে, তোমার এই আশ্চর্য বার্তাবহ কুকুরটি আমাদের কাছে বিক্রি করতে হবে। মুচি তখন 200 স্বর্ণমুদ্রার বিনিময়ে তার কুকুরটি ওদের কাছে বিক্রি করে দেয়। কুকুর নিয়ে ডাকাতরা বিদায় হয়, কিন্তু যতবারই কোনো খবর দিয়ে তারা কুকুরটাকে কোথাও পাঠায় সে প্রতিবারই সোজা মুচির কাছে ছুটে ফিরে আসে। ডাকাতরা বুঝল যে আবারও তারা মুচির চালাকির শিকার হয়েছে। এবার তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিল যে আর তারা মুচির কোনো চালাকির শিকারে পরিণত হবে না। তারা আকস্মিকভাবে মুচির ওখানে গিয়ে হাজির হয়ে সে কিছু বুঝে উঠবার আগেই তাকে একটা বস্তায় পুড়ে সাগরের দিকে রওনা হয়। তারা ওকে সাগরের জলে ছুঁড়ে ফেলে দেবে। পথে তারা একটা বিশ্রামাগারের সামনে গিয়ে উপস্থিত হয়। ঠান্ডার মধ্যে বিশ্রাম নেবার সময় তারা সেখানে প্রবেশ করে।
এদিকে একজন সাধাসিধে ছাগল পালক পাহাড়ের ধারে তার ছাগলের পাল চড়াতে নিয়ে এসেছিল। সে তার ছাগলগুলোকে শিস দিয়ে ডাকতে থাকে। ওই শব্দ শোনা মাত্র বস্তার মধ্যে থেকে মুচি চিৎকার করতে শুরু করলো, না না আমি কিছুতেই করতে পারবো না, অসম্ভব, আমি কখনোই করতে পারবো না। ছাগল পালক বস্তার কাছে সরে এসে জিজ্ঞাসা করলো, এই যে কি করতে পারবে না তুমি, কিসের কথা বলছো? মুচি বলল, তুমি রাজকন্যাকে বিয়ে করতে চাও, তাহলে চটপট আমাকে মুক্ত করে বস্তার মধ্যে ঢুকে পড়ো, রাজকন্যার সঙ্গে সহজেই তোমার বিয়ে হয়ে যাবে। রাজকন্যা কোনো তফাত বুঝতে পারবেন না, তিনি আমাকে কোনোদিন দেখেননি। ছাগল পালক বস্তার মুখ খুলে দেয়, মুচি দ্রুত বেরিয়ে আসে আর বস্তায় বন্দি হয় ছাগল পালক। তারপর মুচি শিস দিতে দিতে ছাগলের পাল নিয়ে পাহাড়ের পাদদেশে ছাগলগুলি চড়াতে থাকে। ডাকাত দল কিছুক্ষণ বিশ্রাম নেবার পর বেরিয়ে আসে। তারা বস্তাবন্দি মানুষটাকে নিয়ে একটা টিলার উপর উঠে তাকে সাগরের জলে নিক্ষেপ করল। তারপর তারা নিজেদের আস্তানার পথে ফিরে গেল। কিন্তু পথিমধ্যে মুচিকে ছাগলের পাল চড়াতে দেখে তাদের চোখ ছানা বড়া হয়ে যায়। ওরা বিস্ফারিত মুখে ওর দিকে তাকিয়ে থাকে। মুচি ওদেরকে লক্ষ্য করে বলল, বন্ধুগণ, আপনারা আমার যে কি উপকার করেছেন তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনাদের কল্যাণেই আমি এই বিশাল ছাগলের পাল পেয়েছি সমুদ্রের গভীর তলদেশ থেকে। যত গভীরে যাওয়া যায় ততই ছাগলের সংখ্যা বাড়তে থাকে। তাহলে এখনো সেখানে অনেক ছাগল আছে? কি যে বলেন, হাজার হাজার লক্ষ লক্ষ ছাগল সমুদ্রের তলদেশে গিজ গিজ করছে, যত খুশি তুলে আনলেই হলো। আসুন আমার সঙ্গে, নাহলে সঠিক জায়গাটা আপনারা চিনতে পারবেন না। মুচি ওদেরকে টিলার উপর নিয়ে এসে বলল, সমুদ্রে ঝাঁপ দেওয়ার আগে গলায় ভারী পাথর বেঁধে নিতে ভুলবেন না। বোকার সর্দার ডাকাতের দল সবাই তাদের গলায় পাথর বেঁধে সমুদ্রে ঝাঁপ দিল, আর সেখানেই তাদের সবার জীবন শেষ হলো। মুচি তার ছাগলের পাল নিয়ে বাড়ি ফিরল। ছাগল পালন করে, ক্ষেত খামার করে, আঙুরের চাষ করে, আরো নানা কাজ করে সে অনেক ধনী লোকে পরিণত হলো। জীবনের বাকি দিনগুলোও সুখে কেটে গেল তার। দেশের উপকথা যমরাজ আর সৈনিক। 25 বছর কাজ করলে সৈনিক, তারপর বেকার হয়ে পথে নামল। যতদিন মেয়াদ ছিল কাজ করেছ, এবার যেখানে খুশি যাবে যাও। বেঁধে ছেদে রওনা দিলে সৈনিক, মনে মনে ভাবে, 25 বছর রাজার কাজ করলুম, কিন্তু 25টা শালগমও পুরস্কার মিলল না। শুকনো রুটির 3টি টুকরো কেবল দিয়েছে পথে খাবার জন্য। এখন কি করি, মাথাই বা গুঁজি কোথায়? যাই, দেশের বাড়িতেই যাই, বাবা মার সঙ্গে দেখা হবে। যদি বেঁচে নাও থাকে তবু তো কবরের পাশে বসে দুদণ্ড জিরোতে পারবো। এই ভেবে সৈনিক পথে নামল। চলেছে চলেছে চলেছে, শুকনো রুটির 2টো টুকরো খেয়ে ফেলল, রইল কেবল 1টি বাকি, অথচ এখনো বহু দূর রাস্তা। এমন সময় এক ভিখারির সঙ্গে দেখা। ভিখারি বলল, বুড়ো অথর্বকে কিছু দাও না সৈনিক। সৈনিকটি তার শেষ রুটির টুকরোটাও বের করে বুড়ো ভিখারিকে দিয়ে দিল। ভাবল, আমি যা হোক করে চালিয়ে নেব, হাজার হোক সৈনিক। কিন্তু অথর্ব বুড়ো ভিখারি কি বা ওর উপায়? পাইপটা আবার জ্বালিয়ে নিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে পথে চলে সৈনিক। যায় যায়, দেখে পথের পাশেই একটা হ্রদ, পাড়ের কাছেই সব বুনো হাঁস সাঁতার কাটছে। সৈনিকটি পা টিপে এগিয়ে গেল। তারপর সুযোগ বুঝে 3টে হাঁস মারল। যাক,
কিছু খাবার জোগাড় হলো। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যেই সৈনিকটি এসে পৌঁছালো শহরে। একটা সরাইখানা খুঁজে বের করে সরাইওয়ালাকে তিনটে হাঁস দিয়ে বলল, এই নাও তিনটে হাঁস, একটা আমায় ভেজে দাও, তুমিও নিও একটা, আর এই তিন নম্বর হাঁসটার বদলে কিছু মদ দিও। সাজ সরঞ্জাম সব নামিয়ে রেখে আরাম করে বসতে না বসতেই খাবার তৈরি। ভাজা হাঁসটা আর এক বোতল মদ নিয়ে সৈনিকটি খেতে বসল। এক এক ঢোক মদ, তারপর এক কামড় মাংস, মন্দ আর কি। সৈনিক খেতে লাগলো ধীরে সুস্থে। খেতে খেতে সরাইওয়ালাকে জিজ্ঞাসা করল, আচ্ছা বলতে পারো রাস্তা পেরিয়ে ওই নতুন বিরাট বাড়িটা কার? সরাইওয়ালা জবাব দিল, শহরের সবচেয়ে ধনী সওদাগর ওটা নিজে থাকবার জন্য বানিয়েছিল, কিন্তু কিছুতেই আর ওখানে থাকা হয়ে উঠছে না। তার মানে ওটা ভুতুড়ে বাড়ি, শয়তানের আড্ডা, রাত্রে লাফালাফি চেঁচামেচি করে নরক গুলজার করে, সন্ধ্যের পর লোকে বাড়িটার কাছে যেতেও ভয় পায়। সওদাগরটির ঠিক ঠিকানা জেনে নিলে সৈনিকটি, বলল, দেখা করে দু চারটে কথা বলতে চাই, হয়তো তার কিছু সাহায্যও লাগতে পারি। খাবার পর সৈনিক একটু ঘুম দিয়ে নিল। তারপর অন্ধকার হয়ে আসছে দেখে বেরিয়ে পড়ল সৈনিক, খুঁজে বার করলো সওদাগরকে। সওদাগর বলল, কি চাও সৈনিক বলো। আমি এক যাত্রী, তোমার নতুন বাড়িটায় রাতটা কাটাতে দাও, ওটা তো খালিই পড়ে আছে। বলছো কি, নির্ঘাত মরণের পথ নেবার কি দরকার, বরং অন্য কোথাও থাকবার জায়গা দেখো, শহরে বাড়ি তো কম নয়। আমার নতুন বাড়িটা যেদিন থেকে করেছি সেদিন থেকেই ওখানে শয়তানেরা ডেরা বেঁধেছে, কারো সাধ্যি নেই যে ওদের নড়ায়। দেখা যাক শয়তানগুলোকে তাড়াতে পারি কিনা, কে জানে, ভূতগুলো হয়তোবা বুড়ো সৈনিকের হুকুম মানতেও পারে। তোমার মতো সাহসী লোকেরাও চেষ্টা করেছে, কিন্তু কোনো ফল হয়নি, কোনো উপায় নেই। এক পর্যটক এসেছিল গত বছর, তোমার মতো সেও বাড়িটা থেকে ভূত তাড়াতে চেয়েছিল, কিন্তু পরদিন সকালে পাওয়া গিয়েছিল কেবল কয়েকটা হাড়। ভূতের হাতে মারা পড়েছিল লোকটা। দুষি সৈনিক আগুনে পড়ে না, জলে ডুবে না, 25 বছর কাজ করেছি আমি, লড়াই করেছি, যুদ্ধ করেছি, তবু বেঁচে আছি, শয়তানগুলোর হাত থেকেও বাঁচব, হার মানব না। বেশ, যা ভালো বুঝো, ভয় না পেলে যাও। যদি সত্যিই শয়তানগুলোকে তাড়াতে পারো তবে পুরস্কার দিতে ভুলবো না। সৈনিকটি বলল, আমাকে কয়েকটা মোমবাতি, কিছু ভাজা বাদাম আর বড়সড় একটা শালগম সেদ্ধ করে দাও। এসো বাপু তুমি দোকানে, যা দরকার সব দেখে শুনে নাও। সৈনিকটি দোকানে গেল, গোটা দশেক মোমবাতি, 1.5 সের ভাজা বাদাম নিয়ে সওদাগরের রান্নাঘর থেকে সবচেয়ে বড় শালগমটা তুলে নিয়ে নতুন বাড়ির দিকে চলে গেল। ঠিক মাঝরাতে হঠাৎ প্রচণ্ড তাণ্ডব শুরু হলো, দড়াম দড়াম করতে লাগলো দরজা, ক্যাঁচকেঁচি উঠলো কাঠের মেঝে, শুরু হলো পাগলের মতো চেঁচামেচি, লাফালাফি, কানে একেবারে তালা লাগে, তোলপাড় লেগে গেল সারা বাড়িটায়। সৈনিকটা কিন্তু শান্তভাবে বসে বাদাম ভাঙে আর পাইপে টান দেয়। হঠাৎ দরজাটা খুলে গেল, একটা বাচ্চা শয়তান মাথা ঢুকিয়ে সৈনিককে দেখেই চিৎকার করে উঠল, একটা মানুষ যে রে,
চলে আয় সব, জ্যান্ত খাওয়া যাবে। দুমদাম করে এসে জুটলো সব কটা শয়তান। দরজার কাছে ভিড় করে তারা উঁকি মেরে সৈনিককে দেখে, আর এ ওকে ঠেলা মেরে চেঁচিয়ে বলে, ছিঁড়ে ছিঁড়ে খাব। সৈনিক বলে, বড়াই থামা, জীবনে অমন ঢের দেখেছি, পিটিয়ে ঠান্ডা করতে হয়েছে কম নয়, ভালোই ভালোই সরে পড়। এই শুনে একটা শয়তান ঠেলে ঠুলে এগিয়ে এসে বলল, হয়ে যাক শক্তি পরীক্ষা। সৈনিক বলল, ঠিক আছে। হাতে করে পাথর নিংড়ে রসকে বার করতে পারিস তোরা। গোদা শয়তান রাস্তা থেকে একটা পাথর আনবার হুকুম দিল। একটা শয়তান তক্ষুনি দৌড়ে গিয়ে নিয়ে এলো। সৈনিকের হাতে পাথরটা দিয়ে বলল, নাও রস বার করো দেখি, আমি পরে, আগে দেখি তোদের মধ্যে কেউ পারে কিনা। গোদা শয়তান পাথরটা বাগিয়ে ধরে এমন জোর চাপ দিল যে তক্ষুনি ওটা গুঁড়িয়ে এক মুঠো বালি হয়ে গেল। দেখেছিস তো, সৈনিক ঝোলার ভিতর থেকে বের করলো শালগমটা। দেখ, আমার পাথরটা তোর চেয়ে ঢের বড়। এই বলে সৈনিক শালগমটা চিপে চিপে রস ঝরাতে লাগলো। দেখলি তো, হা হয়ে গেল শয়তানরা, মুখে আর কথা নেই। পরে জিজ্ঞেস করলো, কি তুমি খাচ্ছ অনবরত? বাদাম। কিন্তু আমার বাদাম ভাঙবার সাধ্যি তোদের নেই। সৈনিক গোদা শয়তানের হাতে দিল একটা বুলেট। খেয়ে দেখ একবার সৈনিকের বাদাম। শয়তানটা ওটা কপ করে মুখে পুরে দিল। চিবোতে চিবোতে বুলেটটা চ্যাপ্টা হয়ে গেল, কিন্তু ভাঙতে আর পারে না। এদিকে সৈনিক কিন্তু একটা করে বাদাম মুখে দেয় আর খায়, মুখে দেয় আর খায়। ঠান্ডা হয়ে এলো শয়তানেরা, শান্ত হয়ে এলো। এপায়ে ভর দিয়ে উপায়ে ভর দিয়ে উঁকি দিয়ে দেখতে লাগলো সৈনিককে। সৈনিক বলল, শুনেছি তোরা নাকি অনেক রকম ভালো ভালো কায়দা দেখাতে পারিস, ছোট থেকে বড়, আবার বড় থেকে ছোট হয়ে যেতে পারিস, সরু ফাটল দিয়ে দিব্যি গলে যেতে পারিস। হ্যাঁ হ্যাঁ, এই কাজটা আমরা সবাই পারি, চেঁচিয়ে উঠল শয়তানগুলো। আচ্ছা দেখি তো, তোরা যত কটা আছিস সবাই কেমন গুঁড়ি মেরে আমার ঝোলার মধ্যে ঢুকে যেতে পারিস। শয়তানগুলো অমনি এ ওকে গুঁতো দিয়ে ধাক্কা মেরে ছুটলো ঝোলার দিকে। এক মিনিটের মধ্যেই বাড়ি খালি, সব কটা ঝোলার মধ্যে। সৈনিক অমনি ঝোলার মুখ বন্ধ করে আড়া আড়ি বেল্ট দিয়ে শক্ত করে বকলস দিয়ে আটকে দিল। এবার একটু ঘুমিয়ে নেওয়া যাক বলে শুয়ে পড়ল ফৌজি কায়দায়, কোট দিয়েই বিছানা, কোট দিয়েই কম্বল। পরদিন সকালে সওদাগর তার চাকরকে পাঠিয়ে দিল, যা দেখে আয় সৈনিক বেঁচে আছে কিনা, যদি মরে গিয়ে থাকে তবে অন্তত হাড়গুলো নিয়ে আসিস। চাকররা যখন এসে পৌঁছল, ততক্ষণে সৈনিক জেগে উঠে ঘরের মধ্যে পায়চারি করছে আর পাইপ টানছে। নমস্কার সৈনিক, ভাবিনি তোমায় জলজ্যান্ত দেখব, বাক্স নিয়ে এসেছিলাম তোমার হাড় নিয়ে যাব বলে। সৈনিকটি হাসল, আমায় কবর দিতে এখনো দেরি আছে, তার চেয়ে বরং একটু হাত লাগাও তো, কামারের কাছে এই ঝোলাটা নিয়ে যাব। কামার বাড়ি কত দূরে? ওরা বলল, না দূর নয়। তারপর ওরা সবাই মিলে ঝোলাটা নিয়ে চলল কামার বাড়ি। সেখানে গিয়ে সৈনিক কামারকে বলল, তা কামার ভাই, নিহাইয়ে চাপিয়ে এই ঝোলাটাকে আচ্ছা করে পেটাও তো। কামার আর তার সাগরের দুজনে মিলে কামারের হাতুড়ি নিয়ে লেগে গেল পিঠতে।
শয়তানগুলোর যা অবস্থা সে আর কি বলবো। সমস্বরে চেঁচাতে লাগলো, দয়া করে সৈনিক ছেড়ে দাও। কিন্তু কামাররা আর থামে না, সৈনিকও কেবলই তাতায়, জোরে আরো জোরে, লোকের উপর উপদ্রব করার মজা বুঝুক এবার। শয়তানগুলো চেঁচায়, আর করব না, জীবন থাকতে ওই বাড়ির ছায়া মারাবো না, অন্যদেরও বলে দেব এ শহরে যেন না আসে, অনেক পুরস্কার দেব তোমাকে, কেবল প্রাণে মেরো না। এতক্ষণে কথা বেরিয়েছে, ঋষি সৈনিকের সঙ্গে লাগতে হলে বুঝে শুনে এগোবি। কামারদের থামতে বলল সৈনিক। তারপর ঝোলার মুখটা আলগা করে শয়তানগুলোকে একটার পর একটা ছেড়ে দিল, শুধু গোদা শয়তানটাকে ছাড়ল না। যতক্ষণ না পুরস্কার আনছিস ততক্ষণ ওকে ছাড়ছি না। পাইপটা তখনও শেষ হয়নি, সৈনিক দেখে কি একটা বাচ্চা শয়তান হনহন করে ফিরে আসছে, হাতে একটা পুরনো থলি। এই নাও তোমার পুরস্কার। সৈনিক হাতে নিয়ে দেখলো নিহাত হালকা, খুলে দেখে ফাঁকা। সৈনিক শয়তানকে ধমকে উঠল, আমায় বুদ্ধ বানাবার চেষ্টা, দাঁড়া তোদের গোদাটাকে দুটো হাতুড়ি দিয়ে আচ্ছা করে শিক্ষা দেব। এই না শুনে গোদাটা ঝোলার ভিতর থেকে চেঁচিয়ে বলল, মেরো না সৈনিক, পিটিও না, শোনো বলি, থলিটা সাধারণ নয়, ওটা জাদু থলি, পৃথিবীতে একটিই আছে। মনে মনে কিছু ইচ্ছে করে থলি খুলে দেখবে, যা ইচ্ছে করেছিলে এসে গেছে, পাখি চাও যা খুশি চাও, থলিটা দুলিয়ে কেবল তিনটি কথা বলবে, থলির ভিতরে আয়, ব্যাস অমনি যা চাইবে থলিতে এসে হাজির হবে। বটে বটে, তাহলে একবার পরীক্ষা করা যাক সত্যি বলছিস কিনা। আর মনে মনে ভাবলো তিনটে মদের বোতল চাই। মনে করতে না করতেই সৈনিক দেখলো থলিটা ক্রমে ভারী হয়ে উঠছে, খুলে দেখে সত্যি তিন তিনটে মদের বোতল। সৈনিক বোতল তিনটে কামারদের দিয়ে দিল, খাও ভাই তোমরা। তারপর সৈনিক বাইরে গিয়ে দেখে এক বাড়ির ছাদে একটা চড়াই বসে আছে। সৈনিক থলি দুলিয়ে বলল, থলির ভিতরে আয়। কথা শেষ হতে না হতেই চড়াই সোজা এসে ঢুকলো থলিতে। সৈনিক কামারের বাড়িতে ফিরে এসে বলল, ঠিকই বলেছিস, আমাকে ঠকাসনি, বড় সৈনিকের খুব কাজে লাগবে থলিটা। এই বলে ঝোলা খুলে গোদা শয়তানকে বের করে দিল। পালা এবার, কিন্তু মনে রাখিস, ফের চোখে পড়লে আর রক্ষা থাকবে না। গোদা শয়তান বাচ্চা শয়তান সব এক নিমেষে পালিয়ে গেল। সৈনিক ঝোলা আর থলি নিয়ে কামারদের বিদায় জানিয়ে সওদাগরের বাড়ি চলে গেল। বলল, এবার যাও তোমার নতুন বাড়িতে বাস করো, আর কেউ তোমায় বিরক্ত করবে না। সওদাগর সৈনিকের দিকে তাকায়, নিজের চোখকে বিশ্বাস হয় না, সত্যি দেখছি রুশ সৈনিক আগুনে পড়ে না জলে ডুবে না? বলো তো শুনি, কি করে তুমি শয়তানগুলোর হাত এড়িয়ে ফিরে এলে, জল জ্যান্ত বেঁচে রইলে? যা যা ঘটেছিল সৈনিক সব বলল, চাকররা সায় দিল। সওদাগর ভাবল, দু চার দিন বরঞ্চ দেখি, যাচাই করে নিই সত্যিই বাড়িটা শান্ত কিনা, শয়তানগুলো ফেরে কিনা। সকালে সেদিন সৈনিকটির সঙ্গে যারা গিয়েছিল তাদেরকে সওদাগর বলল সৈনিকটির সঙ্গে যেতে, রাত কাটিয়ে দেখ, যদি কিছু হয় সৈনিক আছে বাঁচাবে। সারা রাত নির্বিবাদেই কাটল। পরদিন সকালে নিরাপদে খুশি মনে সব ফিরে এলো। তৃতীয় রাত্রে সওদাগর নিজেই ভরসা করে গেল রাত কাটাতে। সেদিনও রাতটা বেশ ভালোভাবেই কাটল, সবাই শান্তিতে ঘুমোলো। সওদাগর হুকুম দিলে ঘর দোর পরিষ্কার করতে,
শুরু হলো গৃহপ্রবেশের তোড়জোড়। ভাজা হলো, রাধা হলো, শেখা হলো সবকিছু। অতিথিরা এলো, খাবারের ভারে টেবিল প্রায় ভেঙে পড়ে, একেবারে দিয়তাং ভুজ্যতাং। সদাগর সৈনিককে সবচেয়ে ভালো আসনটিতে সম্মান করে বসিয়ে খুব করে আপ্যায়ন করতে লাগলো। খাও সৈনিক, খাও, তোমার উপকার আমি জীবনে ভুলবো না। খাওয়া দাওয়া চলল একেবারে ভোর পর্যন্ত। ঘুম থেকে উঠে সৈনিক বলল এবার সে বাড়ি যাবে। সদাগর তাকে থাকবার জন্য পেড়াপিড়ি করতে লাগল। এত তাড়া কিসের? আমাদের সঙ্গে আর একটা সপ্তাহ অন্তত থেকে যাও। না ভাই, এমনিতেই দেরি হয়ে গেছে, এবার বাড়ি যেতেই হবে। সদাগর সৈনিকের ঝোলাটা রূপো দিয়ে বোঝাই করে দিয়ে বলল, এই নাও তোমার যৌতুক। কিন্তু সৈনিক বলল, তোমার রূপো আমি চাই না, আমি একলা মানুষ, গতর আছে, নিজেই নিজেরটা চালাব। সদাগরের কাছ থেকে বিদায় নিয়ে শূন্য ঝোলা আর জাদু থলিটা কাঁধে ঝুলিয়ে রওনা হলো সৈনিক। গেল সে অনেক দিন নাকি অল্প দিন, অনেক পথ নাকি অল্প পথ, কে জানে। শেষকালে নিজের দেশে এসে পৌঁছালো সে। পাহাড়ের পাশ থেকে গ্রামটা চোখে পড়তেই খুশি আর তার ধরে না। দুপাশে তাকাতে তাকাতে দ্রুত পা চালালো সৈনিক। কি সুন্দর, কি শোভা! কত দেশ ঘুরেছি, কত শহর গ্রাম দেখেছি, কিন্তু সারা পৃথিবীতে নিজের দেশটির মতো এমনটি আর চোখে পড়ল না। সৈনিক নিজের কুঁড়ে ঘরের কাছে এসে দাওয়ায় উঠে দরজায় টোকা দিল। দরজা খুলে দিল এক থুড়থুড়ে বুড়ি। সৈনিকটি বুড়িকে জড়িয়ে ধরে আদর করতে লাগল। ছেলেকে চিনতে পেরে বুড়ি আনন্দে যত হাসে তত কাঁদে। বুড়ো তোর কথা খুব বলতো রে, কিন্তু কপাল আমার, আজকের দিনটা সে আর দেখে যেতে পারল না। 5 বছর হলো তাকে গড় দিয়েছি। তারপর হুঁশ হলো বুড়ির, কাজে কম্মে লেগে গেল। সৈনিক তাকে সান্ত্বনা দেয়, ব্যস্ত হয়েও না মা, এখন থেকে আমিই তোমার সুখ সুবিধে দেখব। এই বলে সৈনিক জাদু থলি বের করে নানা রকম খাবার দাবার চাইল। তারপর থলি থেকে সব বের করে টেবিলের ওপর সাজিয়ে রেখে মাকে বলল, নাও যত পারো খাও। পরদিন সৈনিক আবার জাদু থলির কাছে গিয়ে রূপো চাইল, তারপর কাজে হাত দিল। নতুন বাড়ি তুললো, সে গরু কিনল, ঘোড়া কিনল, সংসারে যা দরকার সব জোগাড় করল। তারপর একটি কোণে দেখল বিয়ে করে ঘর সংসার করতে লাগলো। বুড়িমা তো নাতি নাতনিদের দেখাশোনা করতে পেরে ভারী খুশি। এইভাবে 6-7 বছর কেটে গেছে। অসুখ হলো সৈনিকের, 3 দিন বিছানায় পড়ে, খাওয়া নেই দাওয়া নেই, অবস্থা খারাপ হতে লাগলো। তৃতীয় দিনে সৈনিক দেখল যমরাজ তার বিছানার পাশে দাঁড়িয়ে খাড়ায় শান দিচ্ছে আর ঘন ঘন তার দিকে তাকাচ্ছে। যমরাজ বলল, তৈরি হও সৈনিক, তোমার জন্যই এসেছি, প্রাণ নেব তোমার। সৈনিক বলল, এত তাড়া কিসের? আরো 30 বছর বাঁচতে দাও, ছেলেপুলেদের মানুষ করি, বিয়ে দিই, নাতি নাতনির মুখ দেখি, তারপর না হয় এসো। এক্ষুনি যে আমার মরা চলবে না। না হে সৈনিক, 3টি ঘন্টাও আর পরমায়ু নেই তোমার। বেশ, যদি 30 বছর না হয় অন্তত 3 বছর সময় দাও, কাজ তো আমার কম নয়, সব গুছিয়ে যেতে হবে। যমরাজ বলল, 3 মিনিটও নয়। সৈনিক আর অনুরোধ করল না,
কিন্তু মরবার তার একটুও ইচ্ছে ছিল না। অতি কষ্টে বালিশের তলা থেকে জাদু থলিটা বের করে দুলিয়ে সে বলল, থলির ভিতরে আয়। বলতে না বলতেই সৈনিক একটু সুস্থ বোধ করতে লাগলো। যম যেখানে দাঁড়িয়েছিল তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। থলির মধ্যে তাকিয়ে দেখে কি স্বয়ং যমরাজ বসে। থলিটা এঁটে বাঁধতেই সৈনিক বেশ সুস্থ হয়ে গেল, খিদেও ফিরে এলো। বিছানা থেকে নেমে এক টুকরো রুটি কেটে নুন দিয়ে খেয়ে ফেলল সৈনিক। তারপর এক জগ কভাস খেতেই একেবারে সেরে গেল। ভালো কথার মানুষ নও, নাক কাটা কোথাকার। রুশ সৈনিকের সঙ্গে লাগতে আসার মজাটা এবার টের পাবে। কি করতে চাও আমায় নিয়ে? থলির ভিতর থেকে আওয়াজ এলো। সৈনিক উত্তর দিল, থলিটার জন্য মায়া হচ্ছে, কিন্তু কি আর করা যায়, বিসর্জনই দিতে হবে। তোমাকে পানা পুকুরে ডুবিয়ে দেব, সারা জীবনেও থলির বাইরে আসতে পারবে না। ছেড়ে দাও সৈনিক, আরো 3 বছর পরমায়ু দেব। আর ছাড়ছি না। দোহাই তোমার, ছেড়ে দাও, তোমার কথাই রইল, আরো 30 বছরই না হয় বাঁচতে দেব। বেশ, ছেড়ে দেব শুধু একটি শর্তে, এই 30 বছরের মধ্যে তুমি কারো প্রাণ নিতে পারবে না। এই 30 বছর গাছের ফল মূল ছাল পাথর খেয়ে কাটাবে। যম কোনো উত্তর দিল না। কাজেই সৈনিক জামা জুতো পরে তৈরি হয়ে বলল, রাজি যখন হলে না তখন চলো তোমাকে পানা পুকুরে দিয়ে আসি, বলে থলিটা তুলে নিলে কাঁধে। যম তখন বলে উঠল, বেশ তাই হোক, 30 বছরের মধ্যে আমি কারো প্রাণ নেব না, কেবল ফল মূল ছাল পাথর খেয়ে মাঠে মাঠে কাটাবো, এখন আমায় ছেড়ে দাও। সাবধান, ঠকাবার চেষ্টা করো না জানো। সৈনিক যমকে গ্রামের বাইরে নিয়ে গিয়ে থলিটা খুলে ছেড়ে দিল, বলল, যাও আমার মত বদলাবার আগেই পালাও। যম খাড়াটা তুলে নিয়েই বনের মধ্যে দৌড়। মাঠে মাঠে ফল মূল ছাল পাথর খুঁজে বেড়াতে লাগলো, খোঁজে আর কামড়ায়। তাছাড়া আর উপায় কি? আর লোকেদের তখন আর আনন্দ ধরে না, কারো অসুখ নেই, কেউ মারা যায় না। এইভাবে 30 বছর কেটে গেল। ইতিমধ্যে সৈনিকের ছেলেপুলেরা বড় হয়ে উঠল, ছেলেদের বউ জুটল, মেয়েদের স্বামী, বড় হয়ে উঠল সংসার। কারো দরকার সাহায্য, কারো প্রয়োজন উপদেশ, কাউকে বা বুদ্ধি দিতে হয়, সবাইকে বুঝিয়ে শুনিয়ে কাজ দিতে হয়। সৈনিকের তাই ভারী কাজ, ভীষণ খুশি। সব দিকেই সৈনিকের ভাগ্য খুলে গেল, গড় গড়িয়ে চলল জীবন। কাজ নিয়েই মেতে আছে সে, মরণের কথা ভাবার সময় কোথায়? একদিন কিন্তু সত্যিই এসে হাজির হলো যম। আজ 30 বছর পূর্ণ হলো, দিন ফুরিয়েছে সৈনিক, তৈরি হও, আমি তোমাকে নিতেই এসেছি। সৈনিক আর তর্ক করল না। আমি সৈনিক, এক ডাকেই খাড়া, যদি দিন ফুরিয়ে থাকে তো বেশ, কফিন নিয়ে এসো। যমরাজ এনে হাজির করল একটা ওক কাঠের কফিন, তাতে লোহার হুড়কো লাগানো। ডালা খুলে বলল, ঢুকে পড়ো সৈনিক। সৈনিক একবারে রেগে আগুন, চেঁচিয়ে উঠল, সে কি নিয়মকানুন কিছু জানো না দেখছি? পুরনো সৈনিক হুট করেই নিজে থেকে কিছু করে বসবে, এ নিয়ম কোথায় পেলে? সৈন্যদলে নতুন কিছু শেখাতে হলে হাবিলদার আগে নিজে করে দেখায়, তারপরে হুকুম করে। তোমারও ঠিক তেমনি করা উচিত, আগে দেখিয়ে দাও কি করতে হবে, তারপর হুকুম করো। কফিনে শুলো যমরাজ। এই দেখো সৈনিক, এইভাবে শোবে,
পা টান করে মেলে দেবে, হাত দুটো মুড়ে রাখবে বুকের উপর। সৈনিক ও ঠিক এইটাই চাইছিল। দড়াম করে কফিনের ডালাটা বন্ধ করে খুড়কো এঁটে দিল, বলল, নিজেই শুয়ে থাকো ওখানেই, আমি এখানে দিব্যি আরামে আছি। গাড়ির উপর চাপিয়ে নদীর খাড়া পাড়ে নিয়ে গিয়ে কফিনটা সে ফেলে দিল নদীতে। নদী কফিনটাকে ভাসিয়ে নিয়ে গেল সমুদ্রে। তারপর বছরের পর বছর ধরে সমুদ্রে ভেসে বেড়াতে লাগলো যমরাজ। আবার সুখে স্বচ্ছন্দে ভরে উঠল মানুষ, সৈনিকের জয়গান করতে লাগলো তারা। সৈনিকও আর বুড়ো হয় না, নাতি নাতনিদের বিয়ে দিল সৈনিক, তারপর নাতি নাতনির ছেলে মেয়েদেরও শেখাতে পড়াতে লাগলো। বাড়ি ঘর ক্ষেত খামার নিয়ে বুড়ো সারা দিন ভারী ব্যস্ত, কিছুতেই যেন বুড়োর ক্লান্তি নেই। একদিন হয়েছে কি, সমুদ্রে ভীষণ ঝড় উঠল, ঢেউয়ের ধাক্কায় পাহাড়ের গায়ে লেগে টুকরো টুকরো হয়ে গেল কফিনটা। মরমর হয়ে কোনো রকমে তীরে এসে পৌঁছল জম, বাতাসের ঝাপটে টলে টলে পড়ে। তারপর সমুদ্র তীরে শুয়ে একটু জিরিয়ে কোনো ক্রমে গিয়ে পৌঁছল সৈনিকের গ্রামে। গিয়ে খামারে লুকিয়ে রইল, ওঁত পেতে রইল কখন সৈনিক বেরোয়। এদিকে মাঠে বীজ বুনতে যাবার জন্যে তৈরি হচ্ছিল সৈনিক। বীজ নেবার জন্যে একটা খালি বস্তা নিয়ে গোলা ঘরে গিয়ে পৌঁছাতেই জম বেরিয়ে এলো। এবার আর আমার হাত থেকে রেহাই পাচ্ছ না, হেসে উঠল জম। সৈনিক দেখল সত্যিই বিপদ, ভাবল যা হবার তা তো হবেই, নাক কাটাটার হাত থেকে যদি নেহাত ছাড়া নাই পাই তবু কিছুটা ভয় দেখাতে পারবো তো। এক ছটকায় খালি বস্তাটা কোটের তল থেকে বের করে নিয়ে সে চেঁচিয়ে উঠল, ফের ঢুকতে স্বাদ হয়েছে থলিটায় তাই না? আবার পানা পুকুরে চুবুনি খাওয়ার ইচ্ছে হয়েছে নাকি? সৈনিকের হাতের ফাঁকা বস্তাটাকে জাদু থলি মনে করে জম তখন ভীষণ ভয় পেয়ে দে ছুট। সৈনিকের চোখে পড়তে সে আর রাজি নয়। সেই থেকেই লোকের প্রাণ নিতে জম আসে খুব চুপিসারে, ভাবে সৈনিকের চোখে যেন না পড়ি, দেখতে পেলেই পানা পুকুরে চুবুনি না খাইয়ে ছাড়বে না। সৈনিক বেশ সুখে স্বচ্ছন্দে দিন কাটাতে লাগলো। লোকে বলে এখনো সে বেঁচে, মুখে তার হাসি লেগেই আছে। রুশ দেশের উপকথা সাত বছরে। দুই ভাই যাচ্ছে, একজন গরিব আর একজন ধনী, দুজনেরই একটা করে ঘোড়া। গরিব ভাইয়ের মাদি ঘোড়া আর ধনী ভাইয়ের মদ্দা। এক জায়গায় থামলো রাত কাটাতে। রাত্রে গরিব ভাইয়ের ঘোড়া বাচ্চা দিল, বাচ্চাটা গড়িয়ে ধনী ভাইয়ের গাড়ির নিচে চলে গেল। সকালে ধনী ভাই গরিব ভাইকে ঘুম ভাঙিয়ে বলে, ওট ওট দেখ আমার গাড়িটা কাল রাত্রিরে বাচ্চা দিয়েছে। গরিব ভাই বলে ওঠে, গাড়ির আবার বাচ্চা হবে কি, এ আমার ঘোড়াটার বাচ্চা। তাহলে তো বাচ্চাটা তোর ঘোড়ার পাশেই শুয়ে থাকতো। ব্যাস লেগে গেল ঝগড়া, ব্যাপারটা আদালত অবধি গড়ালো। ধনী ভাই ঘুষ দিয়ে বিচারকদের হাত করে নিল। আর গরিব বেচারা কি করে, সত্যি কথাই তার একমাত্র সম্বল। শেষ পর্যন্ত কথাটা রাজার কানে গেল। রাজা দুই ভাইকে ডেকে পাঠালেন আর চারটে ধাঁধা দিলেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী আর দ্রুতগামী কি, সবচেয়ে মোটা কি,
সবচেয়ে নরম কি আর সবচেয়ে মধুর কি? তিন দিন সময় দিলেন ভাবতে। রাজা বললেন, চতুর্থ দিনে এসে উত্তর জানিয়ে যেও। ধনী ভাই ভাবে, তারপর সইয়ের কথা মনে পড়তে তার কাছে গেল উপদেশ নিতে। সই তাকে আদর করে ডেকে টেবিলে বসালো, এটা ওটা খেতে দিল, তারপর জিজ্ঞাসা করলো, এত মন খারাপ কেন গো? আর বলো কেন, রাজা চারটি ধাঁধা দিয়েছেন, তিন দিন মোটে সময়, চার দিনের দিন উত্তর চাই। শুনি কি ধাঁধা? প্রথমটা হলো, পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী আর দ্রুতগামী কি? এ আবার একটা ধাঁধা হলো, আমার স্বামীর এক বাদামি ঘোড়া আছে, এর চেয়ে জোরে চলে এমন কিছু সারা পৃথিবীতেই নেই, এক চাবুক লাগাও দেখবে দৌড়ে খরগোশ পাকড়ে আনবে। এইবার দ্বিতীয়টা, পৃথিবীতে সবচেয়ে মোটা কি? দুবছর বয়সের যে শুয়োরটাকে পালছি সেইটা। শুয়োরটা এখনই এত মোটা যে পায়ের ওপর দাঁড়াতে পারে না। এবার তবে তৃতীয়টা, পৃথিবীতে সবচেয়ে নরম কি? এ তো জানা কথা, পালকের বিছানা, এর চেয়ে নরম আর কি কিছু হতে পারে? এবার তবে শেষটা, পৃথিবীতে সবচেয়ে মধুর কি? আমার নাতি ইভানুষ্কা। ভগবান তোমার মঙ্গল করুন সই, খুব বুদ্ধি দিয়েছ, জীবনে ভুলব না। আর গরিব ভাইটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেল। বাড়ির দরজায় তার সাত বছরের মেয়েটি তার জন্য দাঁড়িয়ে। সংসারে গরিব ভাইয়ের ওই মেয়েটি ছাড়া আর কেউ নেই। কি হয়েছে বাবা, দুঃখ করছো কেন, কাঁদছো কেন? দুঃখ না করে কি করি মা, না কেঁদে কি করি? রাজা আমায় চারটে ধাঁধা দিয়েছেন, সারা জীবনেও তার উত্তর দেবার সাধ্যি আমার নেই। কি ধাঁধা বলো না। তবে শোনো মা, পৃথিবীতে কোন জিনিস সবচেয়ে শক্তিশালী আর দ্রুতগামী, সবচেয়ে মোটা কি, সবচেয়ে নরম কি, সবচেয়ে মধুর কি? বাবা, তুমি রাজাকে গিয়ে বলো, সবচেয়ে শক্তিশালী আর দ্রুতগামী হলো বাতাস, সবচেয়ে মোটা হলো মাটি, যার বাড় আছে, প্রাণ আছে, সব কিছুই আহার পায় মাটি থেকে, সবচেয়ে নরম হলো হাত, লোকে যার উপরেই শুয়ে থাক না কেন, সবসময় তার মাথার নিচে হাতটি রাখা চাই, আর ঘুমের চেয়ে মধুর পৃথিবীতে কিছুই নেই। ধনী গরিব দু ভাই এলো রাজার কাছে। রাজা দুজনেরই উত্তরটা শুনলেন। তারপর গরিব ভাইকে জিজ্ঞেস করলেন, উত্তরগুলো তুমি নিজেই বের করেছো না কেউ বলেছে? গরিব ভাই উত্তর দিল, মহারাজ, আমার একটি সাত বছরের মেয়ে আছে, সেই আমাকে বলেছে। তোমার মেয়ের যদি এতই বুদ্ধি, তবে এই রেশমের সুতোটা নিয়ে গিয়ে তাকে দাও, কাল সকালের মধ্যেই আমায় যেন একটা নকশি তোয়ালে বুনে দেয়। গরিব লোকটি সেই ছোট রেশমের সুতোটা নিয়ে মনের দুঃখে বাড়ি ফিরে গেল। বলে, বিপদ হয়েছে মা, রাজা হুকুম করেছেন এই ছোট রেশমের সুতোটা দিয়ে তোমায় তোয়ালে বুনে দিতে হবে। সাত বছরে বলল, দুঃখ করো না বাবা। একটা ঝাঁটার কাঠি ভেঙে নিয়ে বাবাকে দিয়ে বলে, রাজাকে গিয়ে বলো যেন ছুতোর মিস্ত্রি ডেকে এই কাঠিটা দিয়ে একটা তাঁত তৈরি করিয়ে দেন, সেই তাঁতে আমি রাজার তোয়ালে বুনব। গরিব ভাই রাজার কাছে গিয়ে সে কথা জানালো। রাজা তখন তাকে 150টা ডিম দিয়ে বললেন, তোমার মেয়েকে গিয়ে বলো কাল সকালের মধ্যেই বাচ্চা ফুটিয়ে দিতে হবে। আগের চেয়েও মন খারাপ করে বাড়ি ফিরে এলো গরিব লোকটি। হায় হায় মা, এক বিপদ যায় তো আরেক বিপদ আসে। সাত বছরে বলল, দুঃখ করো না বাবা, ডিমগুলো সে দিনের খাবার রাতের খাবার জন্যে রেঁধে রাখলো,
আর বাবাকে পাঠালো রাজার কাছে। রাজাকে গিয়ে বলো মুরগির ছানাগুলোর জন্য একদিনের তৈরি গম চাই। একদিনের মধ্যে মাঠ চষে, বীজ বুনে, ফসল কেটে মাড়াই করে তৈরি করা চাই, নয়তো ছানারা ঠোঁটও ঠেকাবে না। রাজামশাই সব কথা শুনে বললেন, তোমার মেয়ের যদি এতই বুদ্ধি তবে তাকে বলো কাল সকালে এখানে আসা চাই। আসবে কিন্তু পায়ে হেঁটেও না, ঘোড়ায় চড়েও না, খালি গায়েও নয়, জামা পরেও নয়, কিছু দিতেও পারবে না, বিনা উপহারেও আসতে পারবে না। চাষিটি ভাবে, ওরে বাবা, এ কাজ করার বুদ্ধি আমার মেয়ের নেই, সব গেল এবার। কিন্তু সাত বছরে বলল, মন খারাপ করো না বাবা, শিকারির কাছে যাও, একটা জ্যান্ত খরগোশ আর জ্যান্ত একটা কোয়েল এনে দাও। গরিব লোকটি খরগোশ আর কোয়েল কিনে নিয়ে এলো। পরদিন ভোরবেলা সাত বছরে জামা কাপড় ছেড়ে মাছ ধরার জাল পড়ল। তারপর হাতে কোয়েলটা নিয়ে খরগোশের পিঠে চড়ে চলল রাজবাড়িতে। রাজবাড়ির ফটকের কাছে রাজার সঙ্গে দেখা। সাত বছরে রাজাকে কুর্নিশ করে বলল, এই নাও রাজা উপহার, বলে পাখিটা বাড়িয়ে ধরল। রাজা হাত বাড়াতেই ফুরুত করে উড়ে পালালো পাখিটা। খাসা, আমি যা বলেছিলাম ঠিক তাই করেছ। এবার বলো তো, বাপ তোমার খুবই গরিব, কি করে তোমাদের দিন চলে? বাবা আমার জাল ফেলে না জলে, শুকনো ডাঙায় মাছ ধরে, সেই মাছ আমি কোঁচড়ে করে এনে ঝোল বানাই। দুর্বোকা মেয়ে, শুকনো ডাঙায় কি মাছ থাকে? মাছ থাকে জলে। আর তুমি বা কেমন বুদ্ধিমান, গাড়ির কখনো বাচ্চা হয়? বাচ্চা হয় ঘোড়ার। রাজা আজ্ঞা দিলেন, ঘোড়ার বাচ্চাটা গরিব ভাইকেই ফিরিয়ে দেওয়া হোক। আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা, একাকী থেকো না অসময়।